হ্যালো ভিউয়ার্স, আমাদের তন্ত্রমন্ত্র চ্যানেলে জানাই আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে একটি বশীকরণ তাবিজ দেব, যে বশীকরণ তাবিজের মাধ্যমে যে কোনো নারীকে খুব সহজেই আপনি বশ মানাতে পারবেন। সেটা হতে পারে আপনার স্ত্রী, আপনার স্ত্রী আপনার অবাধ্য হলে আপনি আপনার স্ত্রীর উপরে এই কাজ করতে পারেন। কোনো নারী বা নারীকে আপনার পছন্দ হলে, সে বিবাহিত, অবিবাহিত, কুমারী, বিধবা, যাই হোক না কেন, আপনার পছন্দ হলে, সে আপনার বশে না আসলে, আপনার ভালোবাসা স্বীকার না করলে, এই কাজ করলে সে আপনার ভালোবাসা স্বীকার করবে, আপনার মোহে পড়ে যাবে, আপনার প্রেমে পড়ে যাবে। তো চলুন খুব সহজের এই তাবিজটি দেখে আসি। এই তাবিজটি করার জন্য যে জিনিস লাগবে সেটি আমি আপনাদেরকে বলে রাখি। আপনাদেরকে একটি জিনিস লাগবে, পশুর রক্ত। পশুর রক্ত, এই যে এই তাবিজটি করার জন্য আপনার পশুর রক্ত সংগ্রহ করতে হবে। পশু বলতে আপনি গরু, ছাগল, মুরগি, এ ধরনের পশুর রক্ত সংগ্রহ করলে হবে। যে নকশাটি আমরা অঙ্কন করব, সেই নকশাটি এই পশুর রক্তের মাধ্যমে আপনাকে অঙ্কন করতে হবে। এখন আমাদের কাছে পশুর রক্ত সংগ্রহ করা হয়নি, বশীকরণ আমরা এখন করছি না, আপনাদেরকে শুধুমাত্র দেখাচ্ছি এজন্য। তো চলুন যে নকশাটি প্রয়োজন হবে সেই নকশাটি অঙ্কন করে আপনাদেরকে দেখিয়ে দিই। যে নকশাটি এখন অঙ্কন করে দেব, এটি অবশ্যই আপনাকে পশুর রক্ত দিয়ে অঙ্কন করতে হবে। পশুর রক্ত ছাড়া আপনি যদি আমার মতো এ ধরনের কালি, সাদা কালি বা লাল কালি, যে ধরনের কালি হোক ব্যবহার করেন, তাহলে কিন্তু কোনো ফলই পাবেন না। অবশ্যই পশুর রক্ত দিয়ে যে নকশাটা অঙ্কন করতে হবে। তো এই তাবিজটি কিন্তু খুবই শক্তিশালী একটি তাবিজ। এই তাবিজ করলে যে কোনো নারী আপনার বশীভূত হতে বাধ্য থাকবে। তো বুঝতেই পারছেন কত শক্তিশালী। কিন্তু এর জন্য খুব বেশি কিছু করার প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র একটু পশুর রক্ত সংগ্রহ করলে হবে। তো পশুর রক্ত সবার বাসায় থেকে থাকে, যেমন আপনার বাসায় হয়তো বা ছাগল, গরু, মুরগি আছেই। তো যখন এটাকে জবাই করার প্রয়োজন হবে তখন আপনি রক্ত সংগ্রহ করে রেখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো চলুন দেখে আসা যাক এখন নকশাটি কি বা এর ভিতরে কি লিখতে হবে। তো আমি আপনাদেরকে খুব দ্রুত লিখে দেখিয়ে দেব, বুঝিয়ে দেব এবং শেষের প্রয়োগ বিধিও জানিয়ে দেব। তো চলুন নকশাটি এখন দেখে নিন। এটি নকশা, যে নকশাটি পশুর রক্ত দিয়ে আপনাকে লিখতে হবে। আশা করি বুঝতে কোনো প্রকার অসুবিধা হচ্ছে না। এটি সেই নকশা যেটি পশুর রক্ত দিয়ে লিখতে হবে। তো এখন পশুর রক্ত দিয়ে লেখার পরে আপনাকে একটি তাবিজ সংগ্রহ করে নিতে হবে। এরকম তাবিজ, এরকম অথবা এরকম, যেরকমই একটি তাবিজ হোক সংগ্রহ করে নিতে হবে। নেওয়ার পরে আপনি কাঙ্ক্ষিত নারী যাকে বশীকরণ করতে চাচ্ছেন তার নামটা নিচে একবার লিখে দিবেন। নামটা এটা যে কোনো কালি দিয়ে বা যে কিছু দিয়ে লিখলেই হবে, তবে এই নকশাটি পশুর আপনার পশুর রক্ত দিয়ে লিখতে হবে। লেখার পরে এই নকশাটি এখান থেকে এই যে এই নাম সহ সম্পূর্ণ কেটে নেবেন। কেটে নিয়ে এরকম একটি তাবিজে পরবেন। তাবিজে পরার পরে এই যে লাল সুতা দেখছেন, ঠিক অবিকল এরকম লাল সুতা দিয়ে আপনার ডান হাতের কবজিতে ধারণ করতে হবে। ডান হাতের কবজিতে ধারণ করার পরে খুব অল্প সময়ের মধ্যে, দু এক দিনের মধ্যেই বা অতিরিক্ত 7 দিনের মধ্যে এই নারী আপনার বশ্যতা স্বীকার করবে। সে নিজে এসে আপনার কাছে তার মানে মনের টানের কথা স্বীকার করবে। আপনার নিজে থেকে কিছুই বলা লাগবে না, সে নিজে নিজে আপনার উপর বশীভূত হবে এবং আপনার ভালোবাসায় বা আপনার উপর আশিক দেওয়ানা হয়ে যাবে।
তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম ভিডিও আমরা নিয়মিত নিয়ে এসে থাকি।